তো দেখো, বাইরে হচ্ছে ভিতরটা এত গরম, মানে গরমের জন্য আমি দাঁড়াতে পারছিলাম না। তো ভাবলাম বাইরে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর হচ্ছে আমি এখন যাচ্ছি আমাদের এই মার্কেটটাই, মানে আমাদের একদম সাইডে যে বাজারটা ওইখানেই যাচ্ছি। আর যাচ্ছি শুধুমাত্র আমার মেয়ের জন্য, কারণ হচ্ছে আমার মেয়ে না হেয়ার ব্যান্ড না, হচ্ছে রাবার এনেছিল, হেয়ার রাবার এনেছিল। তা হচ্ছে রাবারগুলো কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না। এবার এখনই, মানে ওর এখনই চাই, সকালে রেখেছে, দুপুরবেলা খোঁজা হয়েছে, সারাদিন মানে সকাল থেকে সারাদিন খোঁজা হচ্ছে, কোথাও পাইনি। তখন আমি যাচ্ছি সেটাই আনতে। তো চলো দেখতে থাকো। তো তোমরা জানো আমার বাড়ি থেকে একদম বাজার কাছে, বাজার তো না, ছোট বাজার আমাদের এটা, তবে সব কিছুই পাওয়া যায়। আমাদের বাড়ি থেকে মানে 2 মিনিট 3 মিনিট হাঁটলেই হচ্ছে বাজারটা। তো দেখো আমরা হচ্ছে চলেও এসেছি, আর এখন সন্ধ্যা হয়নি প্রায় হবে। আর তো দেখো আমরা দোকানে ঢুকেও গেছি, আর এই যে দেখতে পাচ্ছ দোকানে আজকে ভালোই ভিড় আছে। ওই যে দেখছো দুজন দাঁড়িয়ে আছে, আমার মেয়ে আর ওই পাশে বাড়ির বাচ্চাটা। তো আমি হচ্ছে কিছু তেমন কিছু নেবো না, শুধু মেয়ের জন্য এসেছি। তো মেয়ের জন্য এসে তো যাই হোক, এত গরম ছিল না, আসতে ইচ্ছা করছিল না। আর আমার মেয়ের যাদের কাছে দেখো আমি হার মেনে গেলাম, আমি এত বোঝালাম যে পরে এনে দেবো, কিছুতেই শুনলো না। তো দেখো আমি একটা শাঁখা দেখলাম, শাঁখাটা খুব সুন্দর মোটা, কিন্তু হচ্ছে শাঁখাটা আমার হাতে হবে না, যাই হোক। আর দেখো আর হচ্ছে দেখো দোকানদার মানে ও বলছিল বৌদি আমাকে ভাইরাল করছে, মানে বৌদি বলে ডাকে, তো বলছে বৌদি কি আমাকে ভাইরাল করছে? আমি বলছি হ্যাঁ তোমাকে ভাইরালই করবো, সেই জন্য একটু হাসলাম মানে। আর ওই যে পেছনে ওরা তাকাচ্ছে, ওরা তো জানে না যে আমি ইউটিউবে ভিডিও করছি। আর দেখো এই সেই কাটার এইগুলো নেওয়ার জন্যই আমি, তো দেখো আমরা বাড়িও চলে এসেছি। আর আমি নিয়েছি একটা পন্ডসের বিবি ক্রিম, আর হচ্ছে আর একটা নিয়েছি ল্যাকমির ফেস পাউডার। ফেস পাউডার বলতে এটা হচ্ছে কম্প্যাক্ট আমার আছে, আর একটা রোজ, আর একটা আছে রোজ পাউডার, আর এটা হচ্ছে কম্প্যাক্ট। আর এই যে বিখ্যাত সেই গাজরগুলো, এইগুলো কেনার জন্য এত তাড়াহুড়ো করে দোকানে যেতে হলো, মানে কি বলবো, যখন যেটা বলবে তখন সেটাই চাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধু যারা, তারা জানি পাশে আছো, আমিও সবার পাশে আছি। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি।